আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দলের পক্ষ থেকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বন্ধুরা, এখানে উপস্থিত আছেন দলের সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, যুগ্ম মহাসচিব ও মনোনয়ন গুরুত্বপূর্ণ নেতৃত্ব। বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুরুতর গতকাল তার বোন, তার পুত্র বেতু এবং তার নাতি নাতিরা তাকে দেখতে গিয়েছিলেন। এক মাস চেষ্টা করার পরেই তারা অনুমতি পেয়েছিলেন, তারা দেখতে গিয়েছিলেন। দেখে বেরিয়ে এসে আপনারা অনেকেই টেলিভিশনে দেখেছেন, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে অঝোর কান্নায় তারা বলেছেন যে দেশনেত্রী গুরুতর অসুস্থ, তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে এবং তিনি এখন কিছু খেতে পাচ্ছেন না, সব বেগি যাচ্ছে, যেরকম মুখে দিচ্ছে, তিনি বমি হচ্ছে। তিনি বিছানা থেকে নামতে নেমে মাত্র দশ পা টয়লেট, সেখানেও তিনি এখন যেতে পারছেন। তাকে যেতে হলে দুজন মানুষকে সাহায্য করে তাকে কোনো ক্রমে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা সাজিয়ে তাকে যে সাজা দেওয়া হয়েছে, তারপর কারাগারে নাম আছে, তারপর থেকেই কিন্তু দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছে। আমরা বারবার আমরা সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরেছি, প্রতিপক্ষের কাছে তুলে ধরেছি এবং তাকে যেন মুক্ত করা হয় সেই দাবি জানিয়ে আসছি। আমরা বরাবরই বলেছি যে ন্যূনতম যে জামিন যেটা তার প্রাপ্য, আইনগত ভাবে প্রাপ্য, সাংবাদিক ভাবে প্রাপ্য, সেটা থেকে তাকে বঞ্চিত করা হতে পারে। দুর্ভাগ্যের বিষয় যে সরকার এই কাজটা করতে গিয়ে সমস্ত বিচার বিভাগকে সবসময় নিয়ন্ত্রণ করছে। দুর্ভাগ্যের কথা আরো যে তারা উচ্চতর আদালত পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে, যার ফলে আপনারা জানেন শেষ যে আপনার আপিল করা হয় সে আপিলে তাকে জামিন দেওয়া হয়নি, যেমন থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। এই ধরনের মামলায়, সাধারণ মামলায়, যে কোনো মামলায়, এই ধরনের মামলায় প্রায় সবাই এখন জামিনে আছে যারা এই মামলাতে সাজাপ্রাপ্ত হয়েছে, প্রায় সবাই। ব্যারিস্টার নাজমুল থেকে শুরু করে মহিউদ্দিন খান আলমগীর থেকে শুরু করে বাকি সবাই যারা আছে তারা সবাই এই ধরনের মামলায় জামিনে আছে, কিন্তু দেশরজ্জে বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি। একটিমাত্র কারণে যে দেশরজ্জে বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এই জামিনটা দেওয়া হয়নি। তিনি বেরিয়ে আসলে তারা মনে করেন তারা যেভাবে দেশ পরিচালনা করছে, যেভাবে তারা এক দুটো শাসনের দিকে যাচ্ছে, এটা করা সম্ভব হবে না, দেখেই তাকে এইভাবে অন্যায়ভাবে, সম্পূর্ণ অমানবিকভাবে, সংবিধান বিরোধীভাবে তাকে আটক করে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে জানাতে চাই তিনি এখন কি অবস্থায় আছেন। আমি 3 মাস আগের একটা রিপোর্ট আপনাদেরকে আমি বলতে চাই, মেডিকেল রিপোর্ট, যেটা সাধারণত পেশ করা হয়েছে, তারপরেও দুর্ভাগ্যজনক ভাবে এ ব্যাপারে আপনার আপনার 12 তারিখে যে মেডিকেল রিপোর্টটা করা ছিল, 12/10/12 যে মেডিকেল রিপোর্ট করা হয়েছিল সেই রিপোর্টে তারা বলেছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা তারা একমত হয়ে সবাইকে রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টে বলা হয়েছিল যে মিসেস জিয়া হাইপারটেনশন অ্যান্ড কাফ ভেরাইন অ্যাজমা আর ওয়েল দি স্টেট অফ কন্ট্রোল অফ ডায়াবেটিস মেডাস হ্যাজ মিসেস জিয়া রিউমেটিক আর্থ্রাইটিস ইজ হাইলি অ্যাক্টিভ রিউমেটিক আর্থ্রাইটিস হাইলি অ্যাক্টিভ অ্যান্ড হ্যাজ কজ ড্যামেজ টু মাল্টিপল জয়েন্টস
both knees have been replaced earlier as a result of combined active disease and accelerated damage. She is at present at a crippled state. আমি কথার উপর জোর দিচ্ছি, আমরা এটা আগেও বলেছি আপনাকে, crippled state বলছেন ডাক্তাররা. Largely dependent on assistance for her day-to-day activities. So for the quality of treatment of rheumatoid arthritis, she has remained, she needs advanced treatment. এখন যে চিকিৎসায় আছেন, সেই চিকিৎসার চাইতে তার অনেক ভালো ট্রিটমেন্ট দরকার, তারা বলছে. She has been adequately informed about the cause and limitations including adverse effects of the advanced therapy. The medical board has offered her advanced therapy following the recommendations of the international bodies in the form of biologics and ready to start remaining. এই গেল তার মোটামুটি ভাবে তার রিপোর্টটা, এবং তারা যেটা বলেছিলেন যে এটা অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্ট তিনি পাচ্ছেন না, ও এখন অলরেডি রিটায়ার করে গেছে. এ বিষয়ে আমি ডক্টর জাহিদকে একটু ব্যাখ্যা করার জন্য বলব. হ্যাঁ অবশ্যই, পূর্বের পাঁচজনের সাথে আরো দুইজন ডাক্তারকে সংযুক্ত করে সাত সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড করে এটা আপিলের ডিভিশনের আদেশ ক্রমে তারা সেই রিপোর্টটা জমা দিয়েছে. সেই রিপোর্টটার মধ্যে ওনার ডিজিজ প্রসেস সম্পর্কে যেটা ওনারা কোর্টে জমা দিয়েছে সেটার মধ্যেও কিন্তু লিখতেছে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ এ হাইলি এক্টিভ অ্যাডভান্সড ডিফর্মিটিস. আর ওই দিনও বলতেছে অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখেও যে ওইটি ডিজিজ প্রসেসটা হাইলি এক্টিভ এবং ওনার ডিফর্মিটিসটা একদম অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে এবং ওনার চিকিৎসার জন্য অ্যাডভান্স থেরাপি দরকার. ঠিক আছে, অ্যাডভান্স থেরাপি যদি দিতে হয় এবং বলতেছে ক্রিপল্ড হয়ে গেছে অর্থাৎ পঙ্গু হয়ে গেছে এবং গতকালকে যখন ওনার আত্মীয়রা গিয়েছে এবং চিকিৎসকরাও এখন ওনারা নিয়ম করেছেন গত 3 সপ্তাহ যাবত যে আপনার শনিবার থেকে বৃহস্পতিবার দিন মেডিকেল বোর্ডের একজন করে সদস্য ওনাকে দেখতে যাবে এবং দেখতে যাওয়ার পরে দেখা গেল যে গত 3 সপ্তাহের মধ্যে কয়েকজন সদস্য একদিনও যায়নি এবং তাদের মধ্যে কিছু কিছু সদস্য আছে, কেউ শনিবারেরটা যায়, কেউ রবিবারে যায়, কেউ সোমবারে যায়, কেউ বৃহস্পতিবার যায়, ভাগ করে নিয়েছে. তাহলে চিকিৎসার মধ্যে যে সমন্বয়টা দরকার, আজকে আমাদের নেত্রী খালেদা জিয়া উনি শুধু খালি বিএনপির চেয়ারপারসন তা তো না, উনি একজন পেশেন্ট, ওনার বয়স 76 এবং ওনার ডায়াবেটিসের মতো একটি অসুখ যেটি গত বৃহস্পতিবার দিন ওনার 18 মিলিমোল ছিল ফাস্টিং এবং গতকালকেও ওনার ফাস্টিং ছিল 13.3 এবং কোনোদিনই 11-র কম ফাস্টিং না. আপনারা যারা সাংবাদিক এবং এখানে আমরা যারা বসে আছি আপনারা সবাই কেন যে ডায়াবেটিসের 7 হলো ফাস্টিং লেভেলের নিচে, 6.8 এটার নিচে থাকতে হবে, খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে 10-এর নিচে থাকতে হবে. এখন আমরা 11 ফাস্টিং তাতেও আমাদের কারো আমরা বুঝছি উনি স্বাভাবিক আছে, ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, এটা কি ধরনের কথা? উনি তো একজন রুগী, উনি তো একজন মানুষ, উনি তো চিকিৎসা পাওয়ার উপযুক্ত একজন রুগী, এখন দেশের সবচেয়ে বড় হসপিটালে ভর্তি, এখন ওনারাই বলতেছে অ্যাডভান্স থেরাপি দরকার. তাহলে অ্যাডভান্স থেরাপি দিতে হলে ওনারা মানলাম ওনাদের মধ্যে অনেক চিকিৎসক আছেন যারা সত্যি সত্যি স্বনামধন্য এবং আঞ্চলিক ভাবেও তারা অত্যন্ত স্বীকৃত, কিন্তু এই প্রতিষ্ঠানটি কি অ্যাডভান্স অ্যাডভান্স প্রতিষ্ঠান? আজকে যদি প্রশ্ন তুলতে হয় তাহলে বিএসএমএমইউ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা আগে আইপিজিএমআর এখানে কি সেই অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার সর্বাধুনিক সুযোগ যদি থাকতই তাহলে কয়েকদিন আগেও আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাহেব অসুস্থ হয়ে ভর্তি হওয়ার পরে এয়ার অ্যাম্বুলেন্স ওনাকে ট্রান্সফার করতে হয়েছিল সিঙ্গাপুরে. কয়েকদিন আগেও আমরা বলি যে সিএমএস খুব ভালো, এই যে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল জয়নবীদিন সাহেব উনি অসুস্থ হওয়ার পরে ওনাকে সিঙ্গাপুরে ট্রান্সফার করা হলো, উনি ইন্তেকাল করে চালা ওনাকে ভেস নসিব করুক. অর্থাৎ অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, অ্যাডভান্স সেন্টার, অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার জন্য টেকনোলজি জানলেই হবে না,
টেকনোলজি প্রয়োগ করার সুযোগ থাকতে হবে। সেই সুযোগটি কি বিএসএমএমইউতে আছে? এবং সেই জিনিসটি যদি থাকতই, তাহলে আজকে যে মানুষটি হেঁটে হেঁটে গেলেন, উনি আজকে দুইজনের সাহায্য ছাড়া বিস্তার থেকে উঠতে পারেন না, দুই স্টেপ উনি হাঁটতে পারেন না। উনি পানির গ্লাস এক হাতে উনি আগে দুই হাতে ধরতে পারতেন, বাম হাত দিয়ে উনি কিচ্ছু ধরতে পারেন না। বাম হাত একদম ওনার টোটালটাই পঙ্গু হয়ে গেছে, বাম হাত দিয়ে আজকে কোন কাজ করতে পারেন না। ওনার জয়েন্ট গুলি ফুলে এমন হয়েছে, উনি পাকে পাকাতে পারেন না এবং নি জয়েন্ট গুলো ফুলে আছে। এবং এই রিপোর্টের মধ্যে, এই মেডিকেল রিপোর্টে সবচেয়ে অ্যালার্মিং যেটা, মানে সবচেয়ে আমরা আশঙ্কাজনক যেটি, ওনারা বলেছিলেন যে ওনার পায়ের মধ্যে বাম দিকে একটা নডিউল, চামড়ার নিচে একটা নডিউল আছে, অর্থাৎ একটি গুটলি হয়েছে, এবং সেই নডিউলটা এফএনএসি করা প্রয়োজন। আমরা আজও জানি না সেই নডিউল, এবং এটা কিন্তু রিপোর্টে লেখা আছে। কাজেই এই যে ওইটার বায়োপসি, এফএনএসি এগুলো কি করা হয়েছে কিনা, এবং করা করলে সেটা রেজাল্ট কি, আজকে উনি তাহলে এত খারাপ হলো কেন? কালকে ওনার বোন এবং ওনার ছেলের মিসেস যে ওনারা দেখা করলেন, ওনারা নাতিরা দেখা করলেন, সবাই তো আপনারা এখানে ছিলেন, আমরা টিভিতে দেখলাম, ওনারা কাঁদছেন, দেশবাসী কাঁদছে। কিন্তু ওনার সুচিকিৎসার জন্য আমি চিকিৎসকদের মধ্যে অনেকেই জানি যারা মেডিকেল বোর্ডে আছে, যারা ফ্রি করে ওনার চিকিৎসার জন্য এখন অ্যাডভান্স সেন্টারে পাঠানো উচিত, যে সুযোগ তাদের নাই। কিন্তু যে কোনো কারণেই হোক, তারা আজকে সেই কথাটি এখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট বলেছে। অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে হলে অ্যাডভান্স সেন্টার দরকার, অ্যাডভান্স সুযোগ সুবিধা আছে এরকম জায়গা প্রয়োজন। কাজে সেই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আপনারা তার মেডিকেল যে অবস্থা এটা আপনারা শুনলেন। আমরা দলের পক্ষ থেকে যে কথাটা বলতে চেয়েছি বরাবর সব বলে এসেছি, তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক করে রাখা হয়েছে এবং তাকে এই কষ্ট দেওয়া হচ্ছে। আমরা এখন আশঙ্কা করছি যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা জানি না যে উদ্দেশ্যটা তাই কিনা, কিন্তু আমরা মনে করি যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, কর্তৃপক্ষের কাছে আমরা বলতে চাই, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হোক, অন্যথায় যে কোনো অবস্থার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী হবে এবং এই সরকারকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আদালত তো সুচিকিৎসার কথা ওইভাবে বলতে পারেন, তারা বলেছে সুচিকিৎসা উচ্চতর চিকিৎসায় কথা বলা হয়েছে, যদি আদালত তো সুচিকিৎসার কথা বলেছে, অবশ্যই সেই সুচিকিৎসা দিতে তারা ব্যর্থ হচ্ছে। এখানে তারা রেজিস্ট্রেশনের জন্য কথা বলা হলো যে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে, দেন দ্য অনলি ওয়ে আউট। সেক্ষেত্রে আদালতের যে নির্দেশনা সেটি আসলে মানা হচ্ছে কিনা বা এই বিষয়ে এটা তো এখন আমরা আমাদের দেখতে হবে, জানতে হবে যে আমরা আমরা কর্তৃপক্ষের কাছে এবং কিন্তু অবনতি হয়েছে এটা তো ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনাদের পক্ষ থেকে আপনাদের দেখা করার জন্য যে আমরা চিঠি দেইনি, আমরা আমি বললাম ম্যাডামের সাথে বহুবার চিঠি দিয়েছি, বহুবার চিঠি দিয়েছি, কোন রকম স্পন্দন নেই। আমরা আবার তার সঙ্গে দেখা করার জন্য আবার আমরা চিঠি দেব। উচ্চতর সেন্টারে